স্যার আমার খুব খুব বেশি কষ্ট লাগে, যাও আল্লাহর ফয়সালার উপরে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর দ্বিতীয় কথা হইলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই যাওয়া লাগবো। এই ডাক্তার মঈনুদ্দিন সাহেব অনেক রুগী আমার ফ্রি দেখছে, শুধু ফোন দিলে ওই তো যে মঈন ভাই একজন রুগী ফাটাইরাম, বলে জি ভাই ফাটাই দুঃখ, আমি ইবনে সিনাত আছি, এমনকি হাউজিং ইনস্টিটিউট বাসাত পর্যন্ত অনেক রুগী, বিশেষ করে তবলিগি হুজুর সকল যারা আছে এরা ভিজিট কোনোদিন লইছেন না। দ্বিতীয় হইলো কোরআন শিকার এক আগ্রহ আছে, আমার উস্তাদ বা আমার এই জিও অনেক কিতাবাদি লেখছেন মাহবুব সিরাজি সাহেব, অনেক ডাক্তার প্রফেসর সকলে ফরাই, তো তান কাছে গিয়া প্রতিদিন আপনার শুক্রবারে মানে সপ্তাহে একদিন তাইন সরফ নহ কোরআন শরীফের আরবি শব্দগুলা শিখতা, আরো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তো মানুষ মারা গেলে বৈশিষ্ট্যগুলা মনে পড়ে আর এটা আলোচনা করা ও খায়ের। আশা করি আল্লাহ তান্না জান্নাত ও রুসা মাকাম দিতা।